বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীর আমন্ত্রণ জানাচ্ছি আজকে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে উইদাউট ক্লু আছে বই 2023 সালের কাজে। সো আমরা সরাসরি চলে যাব। দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন অবভিয়াসলি রিকোয়ার্স এ কমন ল্যাঙ্গুয়েজ ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। গ্লোবালাইজেশন হলো বিশ্বায়ন, বিশ্বায়নের যে প্রক্রিয়াটা অবভিয়াসলি রিকোয়ার্স স্পষ্টভাবে প্রয়োজন আর কমন ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, আন্তর্জাতিক যোগাযোগের জন্য। ফর মেনি ডিফারেন্ট রিজনস, মানে অনেক কারণে ইংলিশ হ্যাজ ড্যাশ দ্য ইংলিশ হ্যাজ অ্যাচিভড, ইংলিশ অর্জন করেছে দ্য প্রেস্টিজ, মানে সম্মান, দ্য প্রেস্টিজ মানে ইংলিশ ওই সম্মান অর্জন করেছে অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ। সো বিশ্বের যতগুলো ভাষা আছে তার মধ্যে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি একটা সম্মান অর্জন করেছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে It has dash national borders, জাতীয় যে সীমারেখা আছে এটাকে অতিক্রম করেছে। তাহলে অতিক্রম করার ইংলিশ ক্রস, এটা হ্যাজ হলো ভার্বের এরপরে past participle হবে, তাহলে it has crossed national borders to reach people who speak other languages, যারা বা যে অন্য ভাষায় কথা বলে। It is no longer the ড্যাশ পজিশন অফ ব্রিটিশ, ওকে, ইট ইজ নো লঙ্গার দ্য সেম বা অনলি বা ইউনিক পজিশন, এটা শুধু ব্রিটিশদের বা আমেরিকানদেরই শুধু কি নয় অধিকারের কোনো বিষয় নয়, অর আদার নেটিভ স্পিকার্স বাট এ ল্যাঙ্গুয়েজ ড্যাশ টু দ্য ওয়ার্ল্ডস পিপুল, বাট এ ল্যাঙ্গুয়েজ দ্যাট বিলংস, যেটা বিলং করে মানে থাকে টু দ্য ওয়ার্ল্ডস পিপুল, বিশ্বের মানুষের। ইনফ্যাক্ট বাইলিঙ্গুয়াল অ্যান্ড মাল্টিলিঙ্গুয়াল ইউজার্স, যারা দোভাষী অথবা বহুভাষী, অফ ইংলিশ ফার আউট নাম্বার, এমনকি যারা দোভাষী বা বহুভাষী এর সংখ্যাটা অনেক বেশি, আউট নাম্বার ইটস মনোলিঙ্গুয়াল নেটিভ স্পিকার, ওকে। দিস ফেনোমেনন has led to a dash variety, has led to a bewildering variety of English around the world. আর এই ইংলিশটা হয়েছে কি এখন বহুভাষী হওয়ার কারণে এটা সারা বিশ্বে কি হয়ে গেছে, অনেক বৈচিত্র্য বা ভিন্নতা এনেছে, bewildering variety. As more and more people speak, যখন ইংলিশ, যখন অনেক অনেক বেশি মানুষ ইংরেজিতে কথা বলে, more and more varieties have immersed, আর এই যখন ভিন্ন ভিন্ন লোক ভিন্ন রকম ভাবে ইংরেজি ব্যবহার করবে তখন ইংরেজিতে অবশ্যই কি হবে, ভিন্নতা আসবে। হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রোনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস, হুইচ আর স্ট্রংলি ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রোনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড ইডিয়মস, আর এটা প্রভাবিত করেছে অনেক উচ্চারণে, গ্রামারে এবং বাগধারায় অফ দ্য রেসপেক্টিভ মাদার টাংস, যার যার স্ব স্ব মাতৃভাষা, এখানেও ইংরেজি একটা প্রভাব এনেছে। ইংলিশ, ওল্ড ইংলিশ হ্যাজ নাও মুভড অ্যাওয়ে টু দ্য কন্ট্রোল অফ ইটস নেটিভ স্পিকার্স, যারা স্থানীয় অর্থাৎ যারা ইংরেজি এনেছে এই ইংরেজিটা এখন তাদের কাছ থেকে কী হয়ে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে। এতটুকুই ছিল রাজশাহী বোর্ড এইচএসসি 2023 সালের উইদাউট ক্লুর কাজ। থ্যাংকস ইন অ্যাডভান্স, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।